সুপ্রভাত, আমি সোমা। আমার প্রভাতি চর্চায় আমি আমার সব বন্ধুদের স্বাগত জানাই। আজ 16 জানুয়ারি 2023, শুভ সোমবার। আজ আমি পূজা পর্যায়ের একটি গান দিয়ে আমার প্রভাতি চর্চার সূচনা করব। আমার যাচ্ছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, আমার যাচ্ছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, আমার লাজ ভয় আমার মানয় অপমান সুখ দুঃখ ভাবনা, আমার যাচ্ছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, মাঝে রয়েছে আবরণ কত শত কত মত, মাঝে রয়েছে আবরণ কত শত কত মত, তাই কেঁদে ফিরে তাই তোমারে না পাই, কেঁদে ফিরে তাই তোমারে না পাই, মনে থেকে যাই তাই হে মনের বেদনা, আমার যাচ্ছে আমি সকল দিতে পারিনি তোমারে না, যাহা রেখেছি তাহে কি সুখ তাহে কেঁদে মরি তাহে ভেবে মরি, যাহা রেখেছি তাহে কি সুখ তাহে কেঁদে মরি তাহে ভেবে মরি, তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না, তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না, আমার জগতের সব তোমারে দেব দিয়ে তোমায় নেব বাসনা, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না। আমার প্রভাতি চর্চায় আজকে ধ্যানের শুদ্ধ আনন্দ শ্রী শ্রী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজের বই থেকে আমি এটা পেয়েছি, এটা আজকে আমি আমার প্রভাতি চর্চায় চর্চা করব আপনাদের সামনে। সত্য লাভ করতে গেলে আগে নিজের শ্বাস থেকে শুরু করো। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে ঋষি এবং বুদ্ধ পুরুষ
কেবল শ্বাস প্রশ্বাসের গতির প্রতি লক্ষ্য রেখেই যোগের উচ্চ অবস্থা লাভ করেছিলেন। মনটা শ্বাসের মধ্যে দাও, খেয়াল করো শ্বাসের গতি, দেখবে মুহূর্তে মনটা কত শান্ত হয়ে যায়, কত সহজে তোমার স্বাভাবিক চঞ্চলতা শান্ত হবে। যখন তুমি তোমার শ্বাসের গতির দিকে মনকে নিবদ্ধ করো, তখন তোমার আত্মার খুব কাছটিতে পৌঁছে যাও। তোমার চেতনা বহির্মুখী বৃত্তি ছেড়ে অন্তর্মুখী হয়, দেখবে কেমনভাবে ধীরে ধীরে শক্তির দ্বার উন্মোচিত হচ্ছে, সাম্য ভাব আসছে, তোমার অস্বাভাবিক ভাব চলে গিয়ে তুমি সহজভাবে স্থির হচ্ছ, তোমার মধ্যে ধ্যানের আনন্দ আসছে। গভীর শ্বাস নাও এবং গভীরভাবে শ্বাস ত্যাগ করো, শরীরে কোনো জড়তা থাকবে না, সর্বাঙ্গ শিথিল করো, শ্বাসের ক্রিয়ার মাধ্যমে রিল্যাক্স করো। তোমার মনে যা কিছু অভিযোগ আছে, জমানো ক্ষোভ আছে, তা ওই নিঃশ্বাসের সঙ্গে ত্যাগ করো। অন্তর থেকে প্রশান্তির হাসি ছড়িয়ে দাও তোমার চোখে মুখে, শ্বাসের মধ্যে সব কিছুকে সমর্পণ করো, শ্বাসই তো তোমার প্রাণ, তোমার ভগবান। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে জমে থাকা অভিযোগ ঝেড়ে ফেললেই দেখবে তোমার কত বিক্ষিপ্ততা, মানবিক বিকার, অশান্তির ঝড় প্রশমিত হচ্ছে। শান্ত হও, নিজের মধ্যে ফিরে এসো, নেতিবাচক চিন্তার পুনরাবৃত্তি করে কেন অশান্তির আগুনে ঘৃতাহুতি করছো? ওতে তোমার পাওয়ার কিছু নেই, যা আছে তোমার শ্বাসে, তোমার প্রাণে, সেই বস্তুই শান্তি এবং আনন্দের উৎস। উৎসমুখী হও, ভুলে যেও না মনুষ্য জীবন এক পরম সম্পদ, শত ব্যস্ততার মধ্যেও কখনো একটু শান্ত হও, চোখ বন্ধ করে ডুব দাও তোমার অন্তরে, একদিন কিংবা কয়েক ঘন্টা বা কয়েক মুহূর্ত দৈনন্দিন গড্ডালিকায় ভেসে না গিয়ে একটু নিজের কাছে এসো, মৌন হয়ে অন্তরের মৌনতার মধ্যে শান্তিকে খোঁজো। টিভি, রেডিও, টেলিফোন সব কিছুর থেকে সরে গিয়ে মৌন অবসরকে পাওয়ার চেষ্টা করো, দেখবে তোমার ভেতরে আনন্দের খনি লুকিয়ে আছে। অনাগত ভবিষ্যতের কত চিন্তা দুশ্চিন্তা নিয়েই তোমার মন অভ্যস্ত হয়ে উঠছে, এই মুহূর্তে একটু থামো, সরে এসো, নিজের মনে চিন্তাগুলোকে এবং শ্বাস প্রশ্বাসকে কেবল আলগা হয়ে দেখতে থাকো। চিন্তার ভালো মন্দ বিচারে যাবে না, কেবল ভেসে যাওয়া মেঘকে দেখার মতন দেখো। তোমার চতুর্দিকে অধে ঊর্ধ্বে যে মহাশক্তির খেলা তা অনুভব করো, কখনো প্রকৃতির মধ্যে ঘুরে এসো, মাটি স্পর্শ করো, কিন্তু অনুভূতির সব কটি বাতায়ন উন্মুক্ত করতে ভুলো না। প্রকৃতির সঙ্গে কথা বলো, কেউ শুনবে না সে কথা, কেবল শুনবে তোমার মন এবং প্রকৃতি মা, এ কথা প্রাণের কথা, হৃদয়ের কৃতজ্ঞতা। ভোরে ওঠো মায়ের অকৃপণ করুণার স্পর্শে, অন্তরে তোমার আত্মারূপী মা, বাহিরে তোমার বিশ্বরূপিণী জগন্মাতা, বলো আনন্দই আমার স্বভাব, আমি আনন্দময়ীর সন্তান। এই যে আমাদের শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ, বন্ধুরা, উনি খুব একদম সন্ন্যাসী লোক, কিন্তু ভীষণ ভালো মানুষ, মনটা খুব ভালো, উদার মন, সেই জন্যই এত সুন্দর চিন্তা তার, এত সুন্দর তিনি লেখেন। বলছেন মনকে সবসময় শান্ত করো, তাহলেই মনের কাছে নিজে আসতে পারবে। মনকে বিশাল করো, সবাইকে ক্ষমা করে দাও, কেউ যদি কোনো অন্যায় কাজ করে থাকে তবে তাকে ক্ষমা করো, ক্ষমাই মহৎ কাজ। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আজ আমি বিদায় নিচ্ছি।